ओम भद्रं कर्णे विष्णुयाम देवा। পৌরাণিক মতে বিশ্বের প্রাচীনতম শহর এই বারাণসী শহর। এই শহরের নির্মাণ করেছিলেন সুভদ্রের পুত্র কাশ্যপ, তাই বারাণসীর অপর নাম হল কাশী। কলকাতা থেকে বরুণা ও অসী নদীর সঙ্গমস্থলে সব থেকে সহজ উপায় হল পৌঁছানোর ট্রেন। এছাড়াও আপনি প্লেনে ঘুরে খুব কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারেন। প্রশ্ন হলো, এখানে এসে আপনি প্রথমে কি দেখবেন? বারাণসীতে আপনার প্রথম দিন কাটবে আশেপাশের মন্দির এবং গঙ্গার ঘাটগুলো ঘুরে, এবং দ্বিতীয় দিন বেরিয়ে পড়তে পারেন কোনো অটো বা গাড়ি ভাড়া করে আশেপাশের বিন্ধ্যাচল এবং চুনার এছাড়া আরও বিভিন্ন স্থান। কিন্তু এখানকার মূল আকর্ষণই হলো কাশীর বিশ্বনাথ মন্দির। এই মন্দিরটি 850 কেজি ওজনের সোনার পাতে মোড়া। বারাণসী শহরের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো ঘাটের পাশ দিয়ে হাঁটুন আর এই জীবন প্রবাহকে উপলব্ধি করুন। আপনি গঙ্গা নদীর উপরে নৌকা যাত্রায় বেরিয়ে পড়তে পারেন। এটি ভোরবেলার দিকে অথবা সন্ধ্যাবেলার দিকে একটা বিশেষ মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। ধর্মের যে গাম্ভীর্যে গমগম করে কাশী বিশ্বনাথের গলি, সেই গাম্ভীর্যের আগুন রাত দিন জ্বালিয়ে রাখে মণিকর্ণিকা। কোনো এক বিকেল সন্ধ্যায় আরতির আগে নৌকা চেপে গঙ্গা বিহারের ফাঁকে যখন চোখে পড়বে সেই ঘাট ও তার ধোয়া, তখন দূষণের কথা না ভেবে পূর্ণলাভকেই প্রাধান্য দিতে হবে। কাশী দর্শনের সময় আধুনিক জীবনের ভাবনা চিন্তাকে গুরুত্ব দিলে মাঠে মারা যাবে ভ্রম। সেবা করে, আদর করে আগলে রাখে, প্রাচুর্যের নজর ভরায়, দারিদ্রের সৌভিত্য সাজায়। তাই বলে এই শহর শুধুই ধর্মের নয়, এই শহর ধর্মের স্ত্রী পুত্র বান্ধবী এবং অবশ্যই বহুবিধ ধর্মী।